কেমন পরীক্ষা দিয়েছিস? কি এটা? বুঝতে পারছি না, কিন্তু এটা কি গাছ? গাছ ফুলে পাওনি, বসেছিলে এই করে এই যাচ্ছে। কেমন হয়েছে? এটা ঘরে গিয়ে বানাবি। আর লাগবে না, তুই অনেক দিয়েছিস অলরেডি। গুড মর্নিং ফ্যামিলি। ওই আমরা বলি না যে আমরা কত ভাবে প্লেন আজ সকালে ঝিলিক পড়তে এসেছি। আমি বলছি কাল রাতে না তোকে আমি ফোন করতে ভুলে গেছি, আমার একটু জবা ফুল লাগবে। ও বলছে দিদি ঠিক আছে আমার স্কুল ছুটি, আমার টিউশন অফ হলেই দিয়ে যাব। সিরিয়াসলি এই ভালোবাসা না শুধু জলসাচি ফ্যামিলির পক্ষেই সম্ভব। কাল রাতে না কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম, অ্যাকচুয়ালি ফ্রিজে অনেক দিনের একটু কিমা পড়ে আছে, কিমা ঘুগনি। আর একটাও অ্যালামন্ডা ফোটেনি আর আজকে তিনটে ফুটেছে। সায়ন এসে বলছে যে পায়ের অবস্থা কেমন। পা না আমার সত্যি কথা বলতে ঠিকই আছে। এই দিদি তোর পায়ে কি লাগছে? বাড়িতে রান্না করলেই আমি সবাইকে এত বেটি ব্যস্ত করে তুলি না, সব জোগাড় মা করে দিয়েছে, আমি জাস্ট কাটাকুটি করে বসা। আজকে তার মানে ঘুগনিটা সেরা খেতে হচ্ছে। যা দিদির ভিডিও বানানো দেখেছি তো মনে হচ্ছে হেভি হবে। ভিডিও বানানোতেই হয়। আজকে আমার অবস্থা খুব খারাপ। কি বলতো নাচের ক্লাস থেকে এলেই না এটা হয়, ওর ছবিও নেয় না, তবে করে ফেলতে হবে কিন্তু। ব্লগ না দিলেই না ভরে ভরে কমেন্ট পাই, দিদি আজকে কেন ব্লগ আসলো না, দিদি কখন ব্লগ দেবে, তোমরা কি বেলায় ব্লগ দেবে, তোমরা কি বিকালা করে দেবে, মানে প্রচুর প্রচুর কমেন্ট। আজকে আমাকে করে ফেলতেই হবে তাড়াতাড়ি। এইরকম কমেন্ট গুলো নিজেদের এত স্পেশাল ফিল করায় না? এত সর্দি পড়ে গেছে, আমি কাল কি করে যাব ভাবছি। ও আচ্ছা তোমরা জানো না তো কাল কি, দিদি বলবে। সাড়ে দশটা, এই জন্যই না আমাদের খেতে এত দেরি হয়ে যায়। এই নিজের খাবার নিজে ভালো বলতে নেই। কেমন টেস্ট? না না দিদি করেছে, দিদি অনেকক্ষণ ধরে বানিয়েছে। কি পারছো? পারো পারো পারো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই পারো, তোমার আকুশি ভালো নয়। হ্যাঁ অনেক কটা কলা হয়েছিল।
বাজে 12:15, এই জাস্ট ভিডিওটা আমি দিদির কাছে দিতে পারলাম। এতক্ষণ না কি করছিলাম কি জানি, এডিটিংটা ভালো করে মানে মন দিয়ে করিনি বলে এত দেরি হলো। যাই হোক, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, কোনটা করব না করব কিছু বুঝতে পারছি না। তার মধ্যে আরেকটা কথা বলে রাখি, কাল হচ্ছে আমাদের কি পূজো, ওটাকে কি পূজো দিদি আমাদের, খুই ঢেড়া পাল্লা এরকম টাইপের কিছু, তার জন্যে মা তো প্রচুর ব্যস্ত। আজকে কি করেছে, এই বাসনপত্র মেজে রেখেছে, কালকের জন্য আর ওয়েট করছে না। আবু দিদি এমন এমন দিনে করে না, আজকে হেয়ার প্যাক বানাচ্ছে একটা, আমার শরীরটা খারাপ ওই জন্যই মনে হয় ও বানাচ্ছে, যাতে আমাকে না মাখতে হয়। সাড়ে 12টা আমি জাস্ট আপলোডিংয়ে দিলাম, বাট আমি না কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে ঠিক করেছি। অ্যাকচুয়ালি এই ইস্যু নিয়ে এর আগে আমি কোনো দিন কথা বলিনি। চারিদিকে যা পরিস্থিতি চলছে দেখো, আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাই তো বোধ হয় বেশি জড়িয়ে এই সমস্ত পোস্ট বা যে সমস্ত ঘটনা ঘটছে। বাট এগুলো নিয়ে আমি কি বলি বলো তো, শুধু এটুকু বলতে পারি যে আমাদের ভিডিও প্রচুর বাংলাদেশি জলসাচিরা দেখে, তারা বারবার কমেন্ট করছে দিদি সামথিং ফর বাংলাদেশ, প্রে ফর বাংলাদেশ। দেখো আছি ইন্ডিয়ায়, বাট ওই কমেন্টগুলো তো এখানটা ছয়, তাই তোমরা ভালো থাকো সেটা আমরা কেন, সমস্ত ইন্ডিয়ানরাও হয়তো চাইবে। অনেক দিন থেকে দেখছিলাম দিদিকে, বলছিলাম যে আমি না ব্যাপারটা বুঝতে পারছি না হচ্ছেটা কি। আগের দিন দিদি খোলসা করে বললো, মানে আমার না এত কি বলবোই বুঝতে পারছি না। একটু এই ব্যাপারে একটা কথা বলি, আমরা ঠিক যতটা জানতামও না, আমার স্টুডেন্ট তা থই সে আরও ব্যাপারটা ক্লিয়ার করে বল। বাট আমি না ওই রকম রাজনীতি বা এই ধরনের কিছুতে আসতে আমরা চাইছি না। বাট কমেন্ট কিছু কিছু আমরা কমেন্ট পেয়েছি না, আর এই শব্দটা আপু, মানে যখনই এই শব্দটা শুনি না একটা আলাদাই যেন অ্যাটাচমেন্ট বলতে পারি। তবে যে পরিস্থিতিই হোক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায় বাবা, এই রকম ভালো লাগছে না। আমি আর প্রতিবেশী দেশের মানুষগুলো এত মিষ্টি, তাদের সাথে তো খারাপ কিছু হতেই পারে না। দেখো আমরা তো মোটামুটি ভগবান বিশ্বাসী, তো উপরওয়ালা যত তাড়াতাড়ি পারুক তোমাদের সব কিছু যেন ঠিক করে দেয়। অ্যাকচুয়ালি আমরা যখন কাল ওই বাবা পুরুষিমের মাথায় জল ঢেলে ফেলছিলাম না, তখনও বলছিলাম যে আমাদের কিছুটা পূর্ণ যেন ওনাদের লাগে আর কি, আমাদের বাংলাদেশি জলসাচিদের লাগে, সব কিছু খুব যেন তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা হয়ে যায়। আর বুঝতেই তো পারছো আমাদের আজকালের দিনগুলো বড্ড স্পেশাল, তবে ওই পরিস্থিতির জন্য না একটু হলেও খারাপ লাগছে। এবার দেখো এক্স্যাক্ট জিনিসপত্রগুলো তো আমরা জানি না, আর সোশ্যাল মিডিয়ায় যেমন খবর পাওয়া যায় সেরকম ফেক খবরও তো প্রচুর আসে। তাই তোমরা কেমন আছো বা তোমাদের ওখানের পরিস্থিতি কেমন বা এক্স্যাক্ট কারণ কি, এগুলো একটু প্লিজ পারলে কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের অগণিত জলসাচিকে বলছি, তোমরাও প্লিজ কমেন্ট সেকশনে একটু ওদের সাহস বা প্রার্থনা রিলেটেড কিছু অন্তত বলো। মিনি ব্লগ ভাইরাল হওয়ার পর থেকে এত শুনেছি যে দিদি বাংলাদেশ এসো বাংলাদেশ এসো, সত্যি কথা বলতে আমাদের তো যাওয়ার কোনো দিন সুযোগ হয়নি, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। আর একটাই প্রার্থনা, সমস্ত কিছু যেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ স্বাভাবিক হয়ে যাক। ভিডিওটা না প্রচুর বড় হয়ে যাচ্ছে, তাই দু পার্টে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।